এক গ্রামে বাস করত রূপা নামের এক মেয়ে, আর তার সাথে থাকতো তার সৎ মা এবং সৎ বোন গীতা। রূপার মা মারা যাবার পর তার বাবা আবার বিয়ে করে এবং তারপর তার বাবাও মারা যায়। ফলে রূপাকে ভালোবাসার মতো এই পৃথিবীতে আর কেউ ছিল না। এই যে তখন থেকে তো একটা বাসনই মেজে যাচ্ছ, বলি আজ কি কোনো কাজকর্ম করার ইচ্ছে নেই নাকি? এই তো করছি মা, আসলে অনেকগুলো বাসন ছিল তো তাই একটু দেরি হয়ে গেল। ওকে তো ভালোই কথা বলতে শিখেছিস, তোর মরা মা মরার আগে তোকে ভালো শিক্ষাই দিয়ে গেছে, এখন বুঝতে পারি। কি হলো মা, কে আবার কাকে কি শিক্ষা দিল? কে আবার? এই রূপার মরা মায়ের কথা বলছি। ওহো, ওর মা? ওর মা আবার ওকে কি শিক্ষা দেবে? এতে কিছু বিদ্যে থাকলে তবেই না কিছু শেখাবে। তা তা বলেছিস গীতা। হ্যাঁ রে মা, তোর ঘুম হয়েছে তো? এবার একটু কড়া করে চা খেলেই একেবারে চাঙ্গা। শুনলি তো কি বলে গেল মেয়েটা আমার? এবার তাড়াতাড়ি হাতের কাজটা শেষ করে কড়া করে দু কাপ চা বানা, তাড়াতাড়ি করো। এই নিন মা আপনাদের চা। কি হলো, দাঁড়িয়ে রইলি যে? আর যে কোনো কাজ নেই না? না, সবই তো করে দিয়েছি। তাহলে যা, আমাদের জন্য লুচি আর আলুর দম বানা। আমারও যে খুব খিদে পেয়েছে মা। দুটো কাজ করতে না করতেই খিদে পেয়ে যায়। যা, আগে আমাদের জন্য লুচি বানিয়ে দে, তারপর বাতাসা মুড়ি খেয়ে যা। এই জন্মে কি আর আমার কষ্টের শেষ হবে মা? এরা আমাকে নিয়ে দিন রাত খাটায়। মা পাগো, তুমি কথা বলো মা, তুমি কথা বলো। বোন এই নে তোর ফলের রস। বোন মা, অত সুন্দর সাজবার জিনিস আমার কাছেও যদি এরকম থাকতো। তুই আমার সাজবার টেবিলে কি করছিস না? কি করছিস সেখানে তুই? ও মা দেখতে এসো, তাড়াতাড়ি এসো মা, রূপা আমার সব জিনিস খারাপ করে দিল। বাবা কেন হাত দিলি তুই আমার জিনিস? না বোন, আমি খারাপ করিনি, আমি একটু দেখছিলাম। দেখছিলি? ওই দামি লিপস্টিক তোকে কে লাগাতে বলেছিল? ওই তো রূপের ছিরি একদম। থাকবে কি করে, একেবারে নিজের মায়ের রূপ পেয়েছে কিনা? তা যা বলেছিস। এইভাবে রূপার দিন কাটতে থাকে। আরো বেশ কিছু মাস কেটে যায়। রূপা যেন তার ভালো থাকা স্বপ্ন ভুলেই গিয়েছিল, কিন্তু সে জানতো না আর কিছুদিনের মধ্যেই তার জীবন বদলে যেতে চলেছে সম্পূর্ণভাবে। রূপা, এই রূপা, এদিকে শোন তাড়াতাড়ি। কি মা? শোন, হঠাৎ করে গীতার একটা সম্বন্ধ এসেছে, এক্ষুনি ছেলে আর ছেলের বাবা মা গীতাকে দেখতে আসবে, তুই চা আর জলখাবার করবি, কিন্তু এই জামা কাপড় পরে তুই যেন আবার ওদের সামনে যাস না, কেমন? যা যা তোর ঘরে বিছানার নিচে যে ট্রাঙ্কটা আছে ওতে তোর মায়ের শাড়ি আছে, আরে বাবা তার মধ্যে একটা বেঁচে পরে নিয়ে যা। মা পরে কতক্ষণে আসবে মা? এই তো এসে পড়লো বলে। আরে আরে তুই দাঁড়িয়ে রইলি কেন, তাড়াতাড়ি যা।
ওই ওই এসে পড়েছে মনে হয়। এই নে 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 সব তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। আসুন আসুন আজ আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। তা কই আপনার মেয়ে কই? যাকে দেখতে এসেছি তাকে ডাকুন ডাকুন আগে। তাই ডাকি বড়। কেমন গীতা? গীতা মা এখানে একবার যায় না মা? আশ্চর্য, এই ট্রাঙ্কে আমার মায়ের শাড়ি আছে, অথচ আমি একবারও খুলে দেখিনি। অবশ্য দেখবই বা কি করে, কোনোদিনই তো ভালো কিছু পরার সুযোগ হয়নি। মা, এ যেন একদম তোমার গায়ের গন্ধ। মা মা তুমি এসেছো মা? এই রে মা ডাকছে, তাড়াতাড়ি শাড়িটা গায়ে জড়িয়ে নি। কি হলো আমাকে? আমাকে কেমন যেন অন্যরকম লাগছে। এটা কি করে হলো? ওই রে কোথায় গেলি? আরে চাটা নিয়ে আয় তাড়াতাড়ি। যাক কে যাক, মা ডাকছে, দেরি হলে আর রক্ষে নেই, তাড়াতাড়ি যাই। এই নিন আপনাদের চা। একি এরকম হলো কি করে? হ্যাঁ দিদি, আপনার আর এক মেয়ে যে এত সুন্দরী সেটা তো আমাদের আগে বলেননি। না ইয়ে মানে এই না মানে তোমার নাম কি? আমার নাম রূপা। রূপা, আহা কি সুন্দর নাম। এই রূপা যা এখন এখান থেকে সবার জন্য জল খাবার বানিয়ে নিয়ে আয়। কি রে গেলি? হ্যাঁ যাই। না না তুমি এখানেই থাকো মা, তোমাকে কোথাও যেতে হবে না। সুন্দর চা বানিয়েছে গো মেয়েটা। সত্যি মা, মা আমি বিয়ে করলে এই মেয়েকেই বিয়ে করব, আর কাউকে নয়। মানে আপনারা তো আমাকে? হ্যাঁ মানে না মানে মানে আসলে আমার ছেলের রূপাকেই পছন্দ হয়েছে, তাই ব্যাস একদম পাকা কথা হয়ে গেল। এই বাড়িতে আমার ছেলের বিয়ে হলে তা রূপার সাথেই হবে। ছেলের পরিবার চলে যায় আর তারপরই রূপার উপর অত্যাচার শুরু করে দুজনে। এই রাক্ষসী, বল বল তুই এই জাদু কিভাবে করলি? বল বল আজকে বল বলছি বল বলছি এক্ষুনি তোর গালে পাঁচ আঙুলের দাগ বসিয়ে দেব। বল বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না, এই শাড়িটা গায়ে জড়াতেই এরকম হয়ে গেল, আমি কিচ্ছু করিনি। শাড়িটা না, এই শাড়িটা বলে দে, দে দে আমাকে দে, দে আমার শাড়ি, আমিও গায়ে জড়াই, দে বলছি, দিতে বলছি না। এবার আমিও হব আরো সুন্দরী। আরে 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 কি হলো? এই শাড়ি আসলে জাদু শাড়ি, এই শাড়ি যে পরবে তার ভিতরে সৌন্দর্য বাইরে ফুটে বেরোবে। হেমা আমি তো এখানেই ছিলাম, এখানেই আছি, তোর অন্তর সুন্দর, তাই এই শাড়ি পরার সঙ্গে সঙ্গেই ভেতরের সেই সৌন্দর্য বাইরে ফুটে উঠেছে,
কিন্তু ওদের মন কুৎসিত, তাই ওদের শাস্তি ওরা পেয়েছে। এর থেকে আর আগে রূপে ফিরে যাওয়া কখনোই সম্ভব নয়। গীতা আর তার মা তাদের শাস্তি পায়, আর কোনোদিন তারা আগের মতো হতে পারবে না। ওদিকে রূপার বিয়ে হয় সেই ছেলের সঙ্গে এবং তারা সুখে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দেয়।